হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হলো মুসলিম শাসনকর্তাদের দিল্লি সিংহাসন দখলের ইতিহাস। আরব ও তুর্কি মুসলিম শাসনকর্তারা প্রথম দিকে ভারতে শাসন করতে আসেননি। ঘড়ি বংশরায় প্রথম ভারত শাসনে ভিত্তিপ্রস্তর সূচনা করেন। ঘড়ি বংশের পর দাস বংশ, ইলিয়ারি তুর্কি বংশ, খলজি বংশ, তুকলক বংশ, শহীদ বংশ, লোদি বংশ ও মোগল বংশের শাসনকর্তারা একে একে পর পর দিল্লি দখল করে ভারতে শাসন চালিয়েছিল। আজকের ভিডিওতে বন্ধুরা দিল্লি শাসনকারী এই বংশগুলি সম্বন্ধে জানব। ভারতে মুসলমানদের বিজয়ের প্রথম সূচনা করেন ইরানের শাসনকর্তা হজাজের সেনাপতি মোহাম্মদ বীর কাসিম। আরবদের মূল উদ্দেশ্য ছিল ধর্ম বিস্তার করা। 712 সালে সিন্ধু দেশের রাজা ব্রাহ্মণ্যধর্মী দাহির শাসনকালে সিন্ধুর বন্দর দেবল দখল করেন। এরপর একের পর এক এরা সিন্ধুর নগরগুলি দখল করেন। ভারত দখলের পিছনে দায়ী ছিল ভারতে নিজের লোকেরা পুরস্কার লোভে আরবদের সাহায্য করা। আরবদের আক্রমণের পর ভারতে আসে তুর্কিদের আক্রমণ। 962 সালে পারস্যের সমানিত বংশের কীতদাস ও প্রাদেশিক শাসনকর্তা আলতগিন সমানিত সম্রাটদের দুর্বলতার সুযোগ নিয়ে আফগানিস্তানে গজনীতে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার কীতদাস সবুত্তগিন 977 সালে গজনী সিংহাসনে বসেন। তিনি প্রথম ভারতে তুর্কিদের আক্রমণ আরম্ভ করেন ও ভারত অভিযানে পরিকল্পনা করেন। তিনি আফগান জাতিকে সংঘবদ্ধ করেন। তার ভারত অভিযানে ভারত ঢুকতে প্রথম প্রতিবন্ধতা হল শাহী বংশের রাজা জয়পাল। তার রাজ্য চেনাব নদী থেকে সিন্ধু কুশ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। জয়পাল পরিকল্পনা বুঝতে পেরে জয়পাল তা খবর পেয়ে তিনি গজনী আক্রমণ করেন। কিছু প্রাকৃতিক দুর্যোগে অবস্থা খারাপ দেখে জয়পাল সবুস্তগিন সাথে চুক্তি করে নেন, কিন্তু পরে চুক্তি ভাঙলে সবুস্তগিন শাহী রাজ্য আক্রমণ করে লামগান ও পেশোয়ার দখল করে নেন। 997 সালে সবুস্তগিন মারা গেলে 998 সালে গজনী সিংহাসনে বসেন সবুস্তগিন পুত্র মাবুদ। তিনি 998 থেকে 1030 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাকে ইসলাম ধর্মে বীর নায়ক বলা হতো। 1001 সালে হিন্দু শাহী রাজ্য তিনি আক্রমণ করেন ও জয়পালকে পরাস্ত করেন। তারপর মামুদ পাঞ্জাব, তারপর দিল্লি সন্নিকট রাজ্য থানেশ্বর রাজ্য আক্রমণ করেন। মামুদের সবচেয়ে দুঃসাহসিক অভিযান হল তিনি গুজরাটের সোমনাথ মন্দির ও মথুরা ও কৌনিজ রাজ্য আক্রমণ করেন এবং ধ্বংস করেন এবং লুটপাট চালান। এরপর তিনি গুজরাট রাজা ভীমের কাছে বাধা পান ও তিনি গজনীতে ফিরে আসেন। মামু সুলতান কিন্তু ভারতে শাসন করতে আসেননি, তিনি লুটপাট শুধু চালিয়েছিলেন। 1030 সালে গজনীতে তিনি মারা যান। মামুদ মারা যাওয়ার পর গজনী রাজ্যে বিশৃঙ্খলা হয়। তার সুযোগ নিয়ে ঘড়ি বংশরা দখল করে গজনীতে। ঘড়িরা প্রথম দিকে সামন্ত ছিলেন। ঘড়ি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন শাহাবুদ্দিন মোহাম্মদ। তিনি মোহাম্মদ ঘড়ি নামেও পরিচিত ছিলেন। 1173 সালে গজনী সিংহাসনে তিনি বসেন। মোহাম্মদ ঘড়ি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ও যুদ্ধ অভিলাষী। ভারত বিজয় করে এক সাম্রাজ্য গঠন করাই তার জীবনে প্রধান লক্ষ্য ছিল। তিনি অল্প সময়ের মধ্যে মুলতান, পেশোয়ার ও লাহোর জয় করেছিলেন। এরপর তিনি দিল্লি ও আজমির চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজের বিরুদ্ধে অগ্রসর হন। এই সংকটকালে পৃথ্বীরাজের আমন্ত্রণে উত্তর ভারতে প্রায় সব রাজারাই তার সঙ্গ দেন।
একমাত্র কৌনিজের রাজ্যে জয়চাঁদ নিরপেক্ষ থাকেন। 1191 সালে তরাইন নামে এক স্থানে মোহাম্মদ ঘুরির সাথে তৃতীয় পৃথ্বীরাজ্যের তুমুল যুদ্ধ হয়। মোহাম্মদ ঘুরি এই যুদ্ধে পরাস্ত হয়ে স্বদেশে ফিরে যান। 1192 সালে মোহাম্মদ ঘুরি আবার ভারতে ফিরে এসে তৃতীয় পৃথ্বীরাজকে আক্রমণ করেন এবং তরায়ণে দ্বিতীয় যুদ্ধে তিনি পৃথ্বীরাজকে পরাস্ত করেন ও বন্দি করেন, পরে তিনি নিহত হন। তরায়ণে দ্বিতীয় যুদ্ধটি ভারতে মুসলমান শাসনকর্তাদের প্রভুত্ব স্থাপনের তাৎপর্যপূর্ণ যুদ্ধ ছিল। মোহাম্মদ ঘুরি দেশে ফিরে গেলে তিনি তার সেনাপতি কুতুবুদ্দিনকে ভারতে তুর্কিদের রাজ্য বিস্তারে দায়িত্ব দেন। 1192 সালে সেনাপতি কুতুবুদ্দিন মিরাট, রোহিল খন প্রভৃতি রাজ্য জয় করেন। 1194 সালে মোহাম্মদ ঘুরি আবার গজনি থেকে যাত্রা করে কনৌজের বিরুদ্ধে অগ্রসর হন। কনৌজ রাজ জয়চাঁদ তুর্কিদের কাছে চন্দ্রওয়ারা যুদ্ধে সহজে পরাস্ত হন ও নিহত হন। এর ফলে কনৌজ তুর্কিদের হাতে চলে আসে। এইভাবে তরাইন ও চন্দ্রওয়ারা যুদ্ধের ফলে উত্তর ভারতে তুর্কিদের শাসনের ভিত্তি রচিত হয়েছিল।